ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ একটা নতুন ব্লগে আবার সকলকে স্বাগত জানাই, আমি পূর্ণিমা। আজ কি বলো তো, আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। আমাদের ছাগল বাচ্চা দেবে, মানে সেইখানে যাই, চলো সেখানে গিয়ে বাকিটা শেয়ার করব। এই যে একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, চান করিয়ে দিচ্ছে দেখো। আর একদম ওই ছাই মাই মেখে গেছে, তাই পরিষ্কার করে দিচ্ছে। এ দেখো এসে বসলাম, একটা বাচ্চা হয়েছে, মনে হচ্ছে আর একটা বাচ্চা হবে, তার জন্য অপেক্ষা করে আছি বসে। আমি ঘরের দুয়ারে বসে আছি আর ওরা সবাই ওখানেই বসে আছে। তো চলো আবার যেতে হবে ওখানে, দেখি কি হচ্ছে ওই জায়গায়। এ দেখো আর একটা বাচ্চা হয়েছে, এবার সেটাকে পরিষ্কার করছে। ওই দেখো একদম সেই নোংরা মোংরা লেগে আছে গায়ে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই দেখো রক্ত মক্ত একদম মেখে আছে। ওই দেখো দেখে নিল কুন্ডু মশাই কি বাচ্চা। ওই দেখো কি অবস্থা বাবা, দেখে ভয় লাগছে দেখো। তবে হ্যাঁ, একটা খাসি হয়েছে আর একটা পাটি হয়েছে, মানে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা। এটাকেও স্নান করিয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে বাবা। দেখো হাতে মাতে রক্ত মক্ত মেখে আছে, সেটা পরিষ্কার করে নিচ্ছে। আর দেখো ছাগলটা নিস্তেজ হয়ে শুয়ে আছে, তবুও তার বাচ্চাগুলোকে একদম পরিষ্কার করে দিচ্ছে নিজে নিজে। দেখো দেখ ওই বাচ্চাটা ওর মাথা চাটতেছে, দেখ কান চাটে। এতেই মনে হয় দেখো সন্তান, মানে কি বলতো, মানুষের সন্তান যেমন পশুদের সন্তানও ঠিক সেরকমই। গরু ছাগল বলে আলাদা কিছু হয় না। দেখো নিজে ব্যথায় কাতরাচ্ছে, আর এইদিকে দেখো তার সন্তানকে কিভাবে আদর করছে। দেখো পরিষ্কার করে দিচ্ছে তার মা। আরও আর একটা ওই দেখো কান কামড়াচ্ছে, দেখো দেখো ভালো করে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখনও জোলানটাও পড়েনি, তার মানে সে এখনও অসুস্থ, উঠে দাঁড়াতে পারেনি এখনও। তবুও সে তার বাচ্চার জন্য ভাবছে, দেখছো সবাই তার। কয়টা বাচ্চা? তাই তো বলি, যার যার সন্তান তার তার। হ্যাঁ পশু বলে আলাদা কিছু হয় না। দেখো ভালো করে, ওই যে আমার দুই মেয়ে দাঁড়িয়ে আছে আর বাচ্চা দুইটা সামনে আছে, আর তোমাদের দাদা ভাই ওই পিছনে বসে আছে। তবে আজকে দুই তিন দিন থেকে ভাবছিলাম যে মানে বাচ্চা হওয়া হওয়া ভাব। তোমাদের কুন্ডু মশাই বলে বলে কি যে এই কদিন ছাগলটাকে রেখে কোথাও যাবা না, কারণ এর শেষ সময় এসছে, বাচ্চা হয়ে যাবে। তো আজকে সেই ভাব সকাল থেকেই মনে হচ্ছে। তো একটা ভাসুরকে ডেকে আনলাম, বাসের বাড়ি একটা ভাসুরকে ডেকে আনলাম। এখন ওরা খেতে পারবে না। ওই দেখো দুধ দোয়াচ্ছে, বাচ্চাটাকে খাইয়ে দেবে, কারণ দুধ আছে টাকা টাকা, বুঝেছো? কিন্তু ওরা তো টেনে খেতে পাচ্ছে না এখনই, তাই দুধ দুইয়ে চামিচ দিয়ে খাইয়ে দেবে। দুটো বাচ্চা এখনো তো শক্ত বক্ত হয়নি, তো বেশিক্ষণ লাগবে না শক্ত হতে। ওই দেখো দেখো মনে হচ্ছে ওই দুধ খেতে যাচ্ছে, দেখো কি অবস্থা। দেখো দুধটা দোয়াতেও দিচ্ছে না, ওই যে চামিচ দিয়ে খাইয়ে দিচ্ছে। একটু দুধ খেলেই ওরা কাজা হয়ে যাবে। হ্যাঁ একবার এটাকে খাইয়ে দিচ্ছে, একবার ওটাকে। তবে ছাগলটার দুধ হবে, বুঝেছো? অনেকখানি করে কি দুধ হবে, দুটো বাচ্চা ভালোই খেয়ে পড়ে বাঁচবে। আর কি বলতো, কুন্ডু মশাই আজকে ছাগল ডেলিভারি করেছে, তোমরা সেটা দেখতেই পেলে। এই দেখো কত সুন্দর,
তুমি তো চাউল জানা জেনে করো গনিস। হ্যাঁ, কেমন একটা লাগে না? এই দেখো, এটা ছাই ছাই কালার আর এটা কালো। তবে এই যে হালকা হালকা বোঝা যায়। তবে আজকের ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করছি। আজকের ব্লগটা অতি একদম অন্যরকম, তোমাদের আগেই বলে দিয়েছি আজকের ব্লগটা একদম অন্যরকম, আর দেখলে তোমরা অনেকটা অভিজ্ঞতা হবে, অনেকটা মজা পাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর আমাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। টাটা।